हरे कृष्णा। आज के आलोचनार विषय हलो कार्तिक बा दामोदर मासे माछ मांस बा आमिष द्रव्य खेले की गति होबे आमादेर आर ई मासे की की बर्जन करते होबे। आज के एटा निये विस्तारित भावे आलोचना करब, साथे थेको। दामोदर बा कार्तिक मासे की की बर्जन करते होबे। सकल समयेर जन्यई शास्त्रे माछ मांस डिम प्रभृति आमिष आहार निषेध रयेछे। তবে অসমর্থ হলে অন্তত পক্ষে কার্তিক মাসে বা দামোদর মাসে আমিষ আহার অবশ্যই বর্জন করা উচিত। পদ্মপুরাণে ব্রহ্মনারদ সংবাদে হরিভক্তি বিলাসের 187তম শ্লোকে বলা হয়েছে, কার্তিক মাসে বরবটি ও শিম ভক্ষণ করলে কল্পকাল নরকবাসী হতে হয়। 188তম শ্লোকে উল্লেখ রয়েছে, কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার চাটনি ত্যাগ না করে তাকে কল্পকাল নরকবাসী হতে হয়। 189তম শ্লোকে রয়েছে, কার্তিক মাসে কদাপি মৎস্য মাংস প্রভৃতি আমিষ ভক্ষণ করবে না। 190তম শ্লোকে, পরাণ্য পরসজ্জা পরধন পরস্ত্রী কার্তিকে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করবে। কার্তিকে তৈল মধু কাসার পাত্রে ভোজন ও পচা বাসি অম্লদ্রব্য আচার ইত্যাদি বর্জন করবে। সকল প্রকার মৎস্য কচ্ছপ আদি সকল মাংস কার্তিকে বর্জন করবে। ঔষধ হিসাবেও কোনো মাংস ভক্ষণ করবে না। কার্তিকে মৎস্য মাংস ভক্ষণে চণ্ডাল হয়। কার্তিক মাসে কী কী নিষেধ আছে? সকল প্রকার মাছ মাংস ডিম ছত্রাক মাশরুম পেঁয়াজ রসুন শিম বরবটি গাজর মূলা নালিতা, নালিতা মানে হচ্ছে পাট শাক, পটল বেগুন কলমি শাক ছোলা ছোলার ডাল মাসকলাই মসুর ডাল মটর ডাল তিল সর্ষা সর্ষার তেল মধু সিদ্ধ চালের অন্ন আচার চা পান মাদকদ্রব্য। কার্তিক মাসে কি কি করতে হবে আমাদের? এগুলো বর্জন করে এই মাসে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে, প্রাতঃ স্নান করতে হবে, ভগবানের উদ্দেশ্যে দীপদান বা ঘৃত প্রদীপ দ্বারা আরতি করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, অধিক হরিনাম জপ করতে হবে আর দামোদর অষ্টকম পাঠ করতে হবে। যাদের পক্ষে সম্ভব অভিষান্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারবে। চলো তাহলে এবার দেখে নিই যারা এভাবে কার্তিক ব্রত পালন করে না তাদের কী গতি হয়। স্কন্দপুরাণের ব্রহ্মনারদ সংবাদে শ্রী হরিভক্তি বিলাসের 5 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত উল্লেখ আছে, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যে মানব আর কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করে তাকে মাতৃপিতৃ ঘাতক জানবে। দামোদর প্রিয় কার্তিক মাস যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করে সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশু পাখি জন্ম লাভ করে। হে মুনিবর, যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী গোঘাতী স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী। যে বিধবা নারী কার্তিক ব্রত না করে হে মুনিশ্রেষ্ঠ সে সত্যিই নরকে গমন করে। সধবা নারীরও অবশ্যই কার্তিক ব্রত পালন করা উচিত। কার্তিক মাসে যে স্বামী স্ত্রী ব্রত না করে তাদের যজ্ঞ দান আদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয়। কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ বা ব্রাহ্মণ ব্রত বিমুখ দেবরাজ সহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ। হে বিপেন্দ্র, বহু যজ্ঞ দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না। কার্তিকে ব্রত না করার ফলে সন্ন্যাসী বিধবা ও বিশেষত বর্ণাশ্রমী ব্যক্তি ব্রহ্মচারী গ্রস্ত বানপ্রস্থ সন্ন্যাসী নরকে যায়। হে বিপ্রবর, কার্তিকে যদি কেউ ব্রত না করে তার বেদসমূহ অধ্যয়নে কী ফল এবং পুরাণসমূহ পাঠে কী ফল? কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পূর্ণ উপার্জন করলেও সে সকল পুণ্য ভস্মীভূত হয়। কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সমূহান তপস্যা ও জপ সকলই বিফল হয়। হে নারদ, কার্তিক মাসে এই উত্তম ব্রত না করলে সপ্ত জন্ম অর্জিত পুণ্য বৃথা হয়। হে মহামুনে, যারা কার্তিকে পবিত্র ব্রত না করে ইহলোকে সেই মানবগণকে পাপ মূর্তি বলে জানবে। শ্রী বিষ্ণুর নিয়ম পালন না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে হে নারদ সে জন্ম অর্জিত পুণ্যের ফল পায় না। হে মুনে, নিয়ম ব্যতীত যে স্বেচ্ছাচারী ব্যক্তি কার্তিক মাস যাপন করে সে কুলাধম ব্রহ্মঘাতী।
হে শ্রী নারদ, যে বা যারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ডদান করে না, কার্তিকে ব্রত করে না, শ্রাবণী পূর্ণিমাতে ঋষি তর্পণ করে না, চৈত্রী মাসে বিষ্ণুর দোল করে না, পবিত্র জলে মাঘ স্নান করে না, পূর্ণ পুষ্যান ক্ষেত্রে আমলকি ব্রত করে না, শ্রাবণে জন্মাষ্টমী করে না, সে মূঢ়গুণ কোথায় যাবে আমি তা জানি না। হে পুত্র, যারা কার্তিকে দান হোম তপ প্রাত স্নান ও শ্রী হরি ব্রত করে না, সেই দ্বিজগণ নরধম। যারা কার্তিকে দান হোম জপ ও ব্রত না করলো, সেই কারণে নিশ্চয় আত্মাকে বঞ্চিত করল, প্রার্থিত ফল পেল না। হে নারদ, কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করলো, পিতৃগণের সাথে যম পুড়ে তাদের বাস হয়। যারা কার্তিকে ভক্তিভাবে ভগবান শ্রী কেশব দেবের অর্চনা না করলো, তারা যমদূতগণ কর্তৃক বন্ধিত হয়ে নরকে গমন করবে। সহস্র কোটি জন্মের সাধনের ফলে দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে যে ব্যক্তি কার্তিকে শ্রী বিষ্ণুর অর্চনা করল না, তার জন্ম বিফলে গেল। যার কার্তিক মাসে বিষ্ণু পূজা বিষ্ণু কথা বৈষ্ণবগণের দর্শন হয় না, তার 10 বছরের পুণ্য নষ্ট হয়। সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল, তা কার্তিক মাসের কোটি অংশের এক অংশেরও সমান হয় না। একদিকে সর্বতীর্থ দক্ষিণাসহ সর্বযজ্ঞ পুষ্করে বাস, কুরুক্ষেত্র ও হিমাচলে বাস, মেরুতুল্য সুবর্ণ দান হে বৎস, অন্যদিকে সর্বদা কেশব প্রিয় কার্তিক মাস। কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পূর্ণ করা হয়, হে নারদ, তোমার নিকট সত্য বলছি, তা সকল অক্ষয় হয়। এ মাস সকলের মধ্যে কার্তিক মাস নিশ্চয়ই উত্তম, পুণ্যগণের মধ্যে পরম পুণ্য, পবিত্রকারীগণের মধ্যে পরম পবিত্র। হে নারদ, হে বিপেন্দ্র, যেমন নদীসমূহের পর্বতসমূহের সমুদ্রসমূহের ক্ষয় জানা যায় না, সেই রকম কার্তিক মাসে যে যত কিঞ্চিত পুণ্য করা যায় তার ক্ষয় নাই, এই রকমভাবে পাপেরও ক্ষয় নাই, তাই কার্তিকে কোনো পাপ কার্য করবে না। কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। সর্বদা বৈষ্ণবগণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস, এই কার্তিক ব্রত পালনকারী ব্যক্তি নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন। দ্বাদশ মাস মধ্যে কার্তিক মাস শ্রীকৃষ্ণের প্রিয়, তাতে অল্প উপায়ন দ্বারা তিনি সম্যক পূজিত হয়ে বিষ্ণুলোক দান করেন, এই রকম আমি নিশ্চয় করছি। যেমন দামোদর ভক্তবৎসল সর্বজন বিদিত, তার এই দামোদর মাস সেইরূপ ভক্তবৎসল, স্বল্প সেবাকেও বহু 100 গুণ বেশি ফল লাভ। দেহধারীগণের মধ্যে মানব দেহ দুর্লভ ও ক্ষণভঙ্গুর, তার মধ্যেও দুর্লভ কাল শ্রী হরিপ্রিয় কার্তিক মাস। কার্তিকে দীপদান দ্বারা পরমেশ্বর শ্রী হরি প্রীত হন, পরপ্রদত্ত দীপ প্রবোধন ফলেও শ্রী হরি সুগতি দান করেন। এই জগতে ব্রত সমূহের ফল মাত্র 1 জন্ম অনুগমন করে, কিন্তু কার্তিকে ব্রতের ফল 100 জন্ম অনুগমন করে। হে বিপ্রেন্দ্র, কার্তিক ব্রতে মথুরায় অক্রূর তীর্থে সম্পূর্ণ উপবাস করে ও স্নান করে যে ফল প্রাপ্ত হয়, কার্তিক ব্রতের নিয়ম শ্রবণ করেও সেই ফল প্রাপ্ত হয়। বারাণসীতে কুরুক্ষেত্রে নৈমিষারণ্যে পুষ্করে ও অবুদ্ধ তীর্থে গমন করে যে ফল লাভ হয়, কার্তিকে ব্রত করে সেই ফল লাভ হয়। সর্বদা যজ্ঞসমূহ দ্বারা যজন না করেও, পিতৃগণের শ্রাদ্ধ না করেও কার্তিক মাসে ব্রত দ্বারা বিষ্ণু ধামে গমন করা যায়। নিত্য ভক্ষ্য দ্রব্যসমূহের মধ্যে কার্তিকে কিঞ্চিত নিয়ম করে সংযম করলে নিশ্চয়ই পবিত্র কৃষ্ণ সারূপ্য প্রাপ্ত হয়। হে মুনিসত্তম, কার্তিকে ব্রত করলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র পাপর্জিত কুজন্ম প্রাপ্ত হয় না। হে মুনিসাদুল, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণু ব্রত শাস্ত্র বিধিমতো যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত। সুপবিত্র কার্তিক মাসে দেব ঋষি ও পিতৃগণের সেবিত ব্রত করলে অতি অল্পেও মানবগণের মহাফল লাভ হয়। হে দ্বিজোত্তম, কার্তিকে অন্ন আদি দান হোম তপস্যা জপ যা কিছু করা হয়, তা অক্ষয় ফলপ্রদ বলে কথিত। মানবগণ কর্তৃক কার্তিকে বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু প্রদত্ত হয় তাই অক্ষয় বলা হয়। যিনি 1 সম্বৎসর পূর্ণ নিত্য হোম অনুষ্ঠান করেন, কার্তিকে যিনি স্বস্তিক রচনা করে থাকেন, তিনিও তার সমান ফল পান, এতে কোনো সন্দেহ নাই।
যে মানবী কার্তিকে শ্রী ভগবানের মন্দিরে মণ্ডল আলপনা রচনা করেন, তিনি স্বর্গস্থিতা হয়ে পপতির ন্যায় শোভিতা হন। যে মানব কার্তিকে প্রতিদিন পত্রে ভোজন করেন, তিনি কল্পকাল দুর্গতি পান না। মানবগণ সারা জন্মর্জিত পাপসমূহ কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা নাশ করতে পারে। কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা মানব সর্বকামফল ও সর্বতীর্থ ফল লাভ করে এবং নরক দর্শন করে না। কার্তিকে তিলদান নদীতে স্নান, শাস্ত্রকথা শ্রবণ, সাধু সেবন, পলাশপত্রে ভোজন সংসার মুক্তিপ্রদ। কার্তিক মাসে অরুণোদয়ে ব্রাহ্ম মুহূর্তে যে মানব দামোদরের অগ্রে জাগরণ করে, হে বিপিন্দ্র, তিনি সহস্র গাভীধনের ফল লাভ করেন। হে মহামুনে, কার্তিকে রাত্রির শেষ প্রহরে শ্রী বিষ্ণুর নিকট যিনি জাগরণ করেন, ভগবত ধাম লাভ তার করতল। কলিযুগের কার্তিক মাসে সাধুসেবা, অন্নদান, গাভীকে ভোজন করানো, শ্রী বিষ্ণুর কথা শ্রবণ ও অর্চন, রাত্রির শেষ প্রহরে জাগরণ দুর্লভ। জ্যৈষ্ঠ মাসে সহস্র জলধেনু দান করে যে ফল লাভ হয়, কার্তিকে প্রাপ্ত স্নান করেও সেই ফল লাভ হওয়া যায়, সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কুরুক্ষেত্রে রবিবারে সূর্যগ্রহণে যে স্নানের ফল, কার্তিকে একদিন প্রাপ্ত স্নানে সেই ফল। হে মুনিশ্রেষ্ঠ, কৃষ্ণ প্রিয় কার্তিক মাসে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন জল যাই দান করবে তাই অক্ষয় হয়। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি আমিষ আহার বর্জন করতে হবে। সম্ভবপর হলে হবিষণ্ণ ব্রত পালন, অসমর্থ হলে স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে। অধিক হরিনাম জপ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। প্রতিদিন সন্ধ্যায় দীপদান করতে হবে, তুলসীতে জলদান পরিক্রমা, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ, প্রাপ্ত স্নান ও প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ।